এই কোশ্চেনটি ডাব্লিউ বিসএস দু হাজার বাইশের পরীক্ষার প্রশ্নপত্র থেকে নেওয়া তো কোশ্চেনটিতে বলা হয়েছে চল্লিশ মিটার কাপড়ের শতকড়া কত অংশ বাদ দিলে সাত মিটার কাপড় পাওয়া যাবে চারটি অপশান দেওয়া হচ্ছে কোনটা সঠিক উত্তর আমরা দেখবো প্রথমে আমরা দেখবো এই চল্লিশ মিটার থেকে কত মিটার বাদ দিলে সাত মিটার কাপড় পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে আমরা বুঝতেই পারছি এই চল্লিশ মিটার থেকে যদি সাত মিটার আমি বিয়োগ করে দিই বিয়োগ করলে কত হচ্ছে তেত্রিশ মিটার অর্থাৎ চল্লিশ মিটার কাপড় থেকে যদি এই তেত্রিশ মিটার বাদ দেওয়া হতো তাহলেই সাত মিটার কাপড় পাওয়া যেত এবং এই তেত্রিশ মিটারে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যেত যদি এখানে কোশ্চেনে শতকড়া না থাকতো তাই তো তাহলে আমরা বুঝতে পারলাম যে এই চল্লিশ মিটার থেকে যদি তেত্রিশ মিটার বাদ দিয়ে দেওয়া হয় তাহলেই সাত মিটার কাপড় পাওয়া যাচ্ছে তাহলে চল্লিশ মিটার থেকে যদি তেত্রিশ মিটার বাদ দেওয়া হয় কোশ্চেনে এখন জানতে হয় যে শতকড়ায় কত শতকড়ায় মানে একশো অর্থাৎ একশোর মধ্যে কতটা বাদ দেবে তাই এর সাথে আমি কী করবো একশো গুণ করে দেবো এবার কাটাকুটি করবো ওপর এখানে শূন্য শূন্য কেটে দিলাম আচ্ছা কাটাকুটি করলাম এবার দুই দিয়ে দুই দুয়ে চার দশকে দুই দিয়ে কাটলে পাঁচ তাহলে ওপরে তেত্রিশ পাঁচে গুণ করলে একশো পঁয়ষট্টি নিচে থাকছে কত দুই এবার তোমরা একশো পঁয়ষট্টিকে দুই দিয়ে ভাগ করতে পারো অথবা একশো পঁয়ষট্টি অর্ধেক করে দাও কত হচ্ছে বিরাশি দশমিক পাঁচ তাহলে চল্লিশ মিটার কাপড়ের শতকরা বিরাশি দশমিক পাঁচ বাদ দিলে সাত মিটার কাপড় পাওয়া যাবে তাই অপশান সি বিরাশি দশমিক পাঁচ সঠিক উত্তর এই কোয়েশ্চেনটি ডাব্লিউ বিসএস দু হাজার বাইশের পরীক্ষার প্রশ্নপত্র থেকে নেওয়া তো কোশ্চেনটিতে বলা হয়েছে নিচের এই অপশানে থাকা ভগ্নাংশগুলির মধ্যে কোনটি তিন বাই চার অপেক্ষা বড় এবং পাঁচ বাই ছয় অপেক্ষা ছোটো ভগ্নাংশ ঠিক আছে সেটাই আমরা দেখব এখানে এই যে তিন বাই চার আছে সেক্ষেত্রে দশমিক দিয়ে তোমরা তিনের পর একটা শূন্য ধরে নাও অর্থাৎ তিরিশ হচ্ছে তিরিশকে এবার চার দিয়ে ভাগ করো চার সাথে আঠাশ ঠিক আছে তাহলে দশমিক সাত একইভাবে এখানে পাঁচ বাই ছয় আছে দশমিকের পর দশমিক দিয়ে পাঁচের পর একটা শূন্য ধরে নাও তোমরা সেক্ষেত্রে পঞ্চাশ হয়ে যাচ্ছে পঞ্চাশকে ছয় দিয়ে ভাগ করো ছ আটে আটচল্লিশ পঞ্চাশ থেকে আটচল্লিশ বিয়োগ করলে দুই হয় ছয় তিনে আঠেরো মানে শূন্য দশমিক আট তিন তাই তো এইবার আমরা এদিকটা দেখব এখানে প্রথমে কত আছে দুই বাই তিন আছে দুইকে কুড়ি ধরে নিলাম তিন ছয় আঠেরো শূন্য দশমিক ছয় হচ্ছে এরপর এটা কি আছে এক বাই দুই আছে তো এটা করলে কত হচ্ছে এখানে দশ ধরে নাও দু পাঁচে দশ এখানে চারকে চল্লিশ ধরে নাও পাঁচ আটে চল্লিশ এখানে নয় কে নব্বই ধরে নাও দশ নয় নব্বই এবার আমরা দেখব দশমিক সাতের থেকে বড় কিন্তু দশমিক আটের থেকে ছোটো এখানে কোনটা হচ্ছে তো এটা এটা একমাত্র অপশান সি হতে পারে বুঝতেই পারছো তোমরা অর্থাৎ দশমিক সাতের থেকে দশমিক সাত থেকে দশমিক আটের মধ্যে আমরা দশমিক আটকেই পাচ্ছি অপশান সি কারেক্ট অ্যান্সার তবুও যদি তোমরা কনফার্ম হতে চাও সেক্ষেত্রে এটাকে দুটো ডিজিট করে নাও ঠিক আছে করলে শূন্য দশমিক সাত চার হবে আর এটা তো প্রথমে আমি বলেই দিয়েছিলাম শূন্য দশমিক আট তিন আর এটা পুরোপুরি মিলে গেছে পাঁচ আটটা চল্লিশ তো এটাকে তোমরা একটা ডিজিট দিয়ে আশি করে নাও ঠিক আছে তাহলে দশমিকের পর এখানে এখানে চুয়াত্তর আমি সাত চার বলা হয় তুমি একটা চুয়াত্তর বললাম যেটা বুঝতে সুবিধা হয় এখানে চুয়াত্তর আছে এখানে তিরাশি আছে তো চুয়াত্তর থেকে বড় এবং তিরাশির থেকে ছোট কোনটা হচ্ছে আশি হচ্ছে তাই অপশন সি চার বাই পাঁচ এই ভগ্নাংশটি সঠিক উত্তর হবে ঠিক আছে